স্টপ স্টপ স্টপ! কি হয়েছে স্যার, গাড়ি থামাতে বললেন কেন? গাড়ি থামাতে বললাম কেন বুঝেন না? গাড়ির কাগজপত্র আছে কিনা চেক করা হবে। তাই বইলা সবার গাড়ির কাগজপত্র চেক করা লাগে নাকি? আপনারা আমাকে চেনেন না? আপনাকে চেনা আমাদের দরকার নাই। আপনি আগে বলুন, মাথায় হেলমেট পরেন নাই কেন? স্যার, হেলমেট পরলে গরম লাগে, তাই বাসায় রেখে চলে আসছি। বাহ, কি সুন্দর কথা! হেলমেট বাসায় রেখে গাড়ি চালাতে রাস্তায় বের হয়ে গেছেন। আপনার গাড়ির কাগজপত্র আর ড্রাইভিং লাইসেন্স দেখান। স্যার, আমার বাসা ধূপ খোলা, আমাদের গাড়ির এত কিছু দেখানো লাগে না। এই মিয়া, আপনার বাড়ি কোথায় সেইটা কি আমরা জানতে চাইছি নাকি? আর আপনার কাগজপত্র দেখানো লাগে না কেন? আমাদের কাগজপত্র দেখানো লাগে না কারণ আমরা নেতার লোক, আর বাড়ির কথা বললাম যাতে করে আপনারা চিনতে পারেন। আনিস সাহেব, কি হয়েছে ওখানে? স্যার, উনি নাকি নেতার লোক, ওনার নাকি রাস্তায় চলতে কোনো কাগজপত্র দরকার হয় না। আপনি ওনার গাড়িটার একটা মামলা ধরিয়ে দেন। ঠিক আছে স্যার। পুলিশ রাইসুলের গাড়ির চাবি নিতে গেল। এই দাঁড়ান, গাড়ির চাবি ধরবেন না, আমি নেতাকে ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম নেতা, আমি রাইসুল। হ্যাঁ রাইসুল, বলো কি হয়েছে? নেতা, আমার সাথে পুলিশ ঝামেলা করতেছে, আপনি একটু বলে দেন যে আমি আপনার কতটা কাছের লোক। সেটা না হয় বলবো, কিন্তু কি নিয়ে ঝামেলা হয়েছে সেটা তো বললে না। নেতা, আমার মোটরসাইকেল চালাতে নাকি কাগজপত্র সাথে রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, হেলমেট পরতে হবে, আরও কত কিছু। তোমার কাছে কি ওগুলা কিছু আছে? নাই দেখেই তো ঝামেলা করতেছে। ঠিক আছে, তুমি পুলিশ ইন্সপেক্টরের কাছে ফোনটা দাও। দিতেছি। মোবাইলটা ওই স্যারের কাছে দেন, নেতায় কথা বলবে। স্যার, কোন নেতাকে ধরিয়ে দিছে একটু দেখেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি পুলিশ ইন্সপেক্টর হুমায়ুন কবির বলছি। ওয়ালাইকুম আসসালাম, আমি এমপি মহোদয়ের ছোট ভাই গোলাম কিবরিয়া। জি স্যার, বলেন। আপনার চিন্তা নাই, আমি ওকে ছেড়ে দিতে বলছি না। আমি কোনো অন্যায় কাজে কাউকে সহযোগিতা করি না। আপনি ওর গাড়ি রেখে দিয়ে বলবেন গাড়ির কাগজপত্র করে হেলমেট পরে গাড়ি নিয়ে যেতে। আপনাদের মতো নেতা থাকলে আমাদের দায়িত্ব পালন করতে সুবিধা হয়। আপনি ভালো কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ স্যার। আজকের জন্য তাহলে ছেড়ে দেই, কি বলেন? না না, ছাড়বেন না, একদিন ছেড়ে দিলে ওর সাহস বেড়ে যাবে, এই ধরনের উৎসাহ কখনোই দিবেন না। ঠিক আছে স্যার, আপনার কথা মতো কাজ করছি। এ ভাই, আপনি গাড়িটা নিয়ে এখানে আসেন, মোবাইলটা নিয়ে যান। রাইসুল খুশি মনে গাড়িটা এনে এক পাশে রাখলেন। এখন তো কিছু বলতে পারলেন না, দেন আমার মোবাইল দেন। আপনার নেতা আপনার গাড়ি আটকিয়ে রাখতে বলছে, গাড়ির কাগজপত্র করে হেলমেট পরে তারপর গাড়ি নিয়ে যাবেন। একজন ভালো মানুষের সাথে কথা বললাম, তাই মামলা দিলাম না। আনিস সাহেব, আপনি ওনার গাড়িটা রেখে দিন। আপনি কিন্তু কাজটা আমার সাথে ভালো করলেন না। আপনি কাগজপত্র এনে তারপর গাড়ি নিয়ে যাবেন। রাইসুল রাগে গজ গজ করতে করতে হেঁটে চলে আসলো। নেতা, আপনি নাকি আমার গাড়ি রেখে দিতে বলেছেন? হ্যাঁ, আমি গাড়ি রেখে দিতে বলেছি। কেন, কি হয়েছে? আমি কি আপনার কোনো হুকুম অমান্য করেছি, নাকি আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হয়েছে? আপনি কেন এমন হুকুম দিলেন? আমি তোমার ভালোর জন্যই এই হুকুম দিয়েছি। কিসের ভালোর জন্য? আমরা রাজনীতি করি কি জন্য, এতটুকু সুযোগ সুবিধা যদি না পাই? বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো। তুমি একবার ভাবো তো, তুমি যদি কাগজপত্রবিহীন গাড়ি চালানো অবস্থায় কোনো দুর্ঘটনার শিকার হও, মানে কেউ যদি মারা যায়, তাহলে তোমার নামে মার্ডার কেসের মামলা হবে। আর যদি কাগজপত্র করা থাকে, তাহলে মাত্র 20,000 টাকা জরিমানা দিতে হবে। এখন তুমি বলো, মার্ডার কেসের আসামি হয়ে জেলে যাওয়া ভালো, নাকি 20,000 টাকা জরিমানা দেওয়া ভালো? 20,000 টাকা জরিমানা দেওয়াই ভালো, জেল খাটতে কে চায়? তাহলে আমি কি ভালোর জন্য বললাম নাকি খারাপের জন্য? বুঝতে পারছি নেতা, কিন্তু তবু একটা মান সম্মানের ব্যাপার না? বেঁচে না থাকলে মান সম্মান দিয়ে কি হবে? আমি তোমার গাড়ি আনার ব্যবস্থা করছি, তবে একটা অনুরোধ রইল, কাগজপত্র না করে গাড়ি নিয়ে রাস্তায় বের হবে না। ঠিক আছে, আপনি তাহলে গাড়িটা এনে দেওয়ার ব্যবস্থা করেন।